Hey friends, oh good evening. Once again, welcome back to this channel, Creative Girl Priyanka Sharon. Here I am yours, Priyanka Sharon. I hope tumra shobai khub bhalo acho ar shusto acho. Amio bhalo achi. Ajker video te ami ei very minimal natural makeup look ta kibhabe achieve korechi shetai tomader sathe share korbo. So friends, the monsoon jodio officially amader schedule e add hoye geche, but summer ekhono amader weather ke dominate kore jacche. বৃষ্টির তো কোনো দেখা সাক্ষাৎ আমি এখনো পাইনি, ইনস্টেড সুপার হিউমিডিটি ইকুয়ালস টু ভেরি হট। তাই আমি ভাবলাম এই সিম্পল মিনিমাল নো মেকআপ মেকআপ লুকটা ক্রিয়েট করা যাক, যাতে করে এই প্যাচি ওয়েদারেও আমরা একটা ফ্রেশ লুক ক্যারি করতে পারি। এই ধরনের মেকআপ তোমরা কলেজ আর অফিস পারপাসেও ক্রিয়েট করতে পারো। আদারওয়াইজ যদি তোমরা মেকআপ লাভার হও অ্যান্ড তোমাদের এভরিডে মেকআপ করতে ভালো লাগে, দেন ইউ ক্যান ওয়্যার দিস ইন এভরিডে বেসিস। সো এই মিনিমাল ন্যাচারাল মেকআপ লুকটা খুবই সিম্পল অ্যান্ড উইথ ভেরি মিনিমাল প্রোডাক্ট। সো দিস ইজ কাইন্ড অফ এ নো মেকআপ মেকআপ লুক, যেখানে তোমরা আমার ডার্ক সার্কেল পিগমেন্টেশন স্পট দেখতে পাবে, উইচ ইজ ভেরি নর্মাল। সো দিস মেকআপ প্রসেস গোয়িং টু বি ভেরি সিম্পল অ্যান্ড ইজি মেকআপ প্রসেস। সো ফার্দার এনি ডিলে লেটস গেট জাম্প ইনটু দিস ভিডিও। ফার্স্ট প্রোডাক্ট যেটা দিয়ে আজ আমি স্টার্ট করব সেটা হচ্ছে ময়শ্চারাইজার, আর তার জন্য আজ আমি ইউজ করছি পনসেস সুপার লাইট জেল ময়শ্চারাইজার। দিস ময়শ্চারাইজার ইজ এ নন স্টিকি অ্যান্ড মেক্স ইউর স্কিন সুপার হাইড্রেটেড। আর এই ময়শ্চারাইজারটা অয়েলি অ্যান্ড অ্যাকনি প্রোন স্কিনের জন্য দারুণ কাজ করে। সো আমি এই ময়শ্চারাইজারটার কিছু ডটস আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে ভালো করে ম্যাসাজ করে অবজার্ভ করিয়ে নিচ্ছি। দেন আমি অ্যাপ্লাই করব প্রাইমার। নাও ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল বাই চুজিং ইউর প্রাইমার ফর দিস লুক, কারণ এই পুরো লুকটা ডিপেন্ড করছে তুমি কি ধরনের প্রাইমার অ্যাপ্লাই করছো তার উপর। বিকজ অয়েলি স্কিন যাদের, তাদের জন্য প্রাইমার হেল্প করে ফেসে যে অয়েল প্রডিউস হয় তাকে রিডিউস অর লঙ্গার টাইমের জন্য হোল্ড করে রাখতে, অ্যান্ড এই সামার টাইমেও আমাদের মেকআপটাকে কেকি অর প্যাচি হতে দেয় না। সো আজ আমি প্রাইমারের জন্য ইউজ করছি মিস ক্লায়ারা স্টুডিও পারফেক্ট প্রফেশনাল মেকআপ প্রাইমার, আর এটার শেড নাম্বারটা হচ্ছে 01 ক্লিয়ার। সো আমি এই প্রাইমারটা আমার ফেসে মোস্টলি টিজোন এরিয়াতে অ্যাপ্লাই করছি, অ্যান্ড ইউ ক্যান সি হিয়ার প্রাইমারটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে আমার ওপেন পোর্স গুলো ব্লার আউট করেছে অ্যান্ড একটা স্মুথ ক্যানভাসও প্রোভাইড করেছে। নেক্সট আই এম গোয়িং টু অ্যান ইলুমিনেটর প্রাইমার। যদি তোমাদের আমার মতো অয়েলিয়ার কম্বিনেশন স্কিন হয় দেন এই সামার অর সো কল্ড মনসুন টাইমে ইলুমিনেটর একটা ন্যাচারাল গ্লো প্রোভাইড করে অ্যান্ড টু মেনি প্রোডাক্টস অ্যাপ্লাই করারও প্রয়োজন পড়ে না। যেমন আজ আমি কোন রকম হাইলাইটার অ্যাপ্লাই করব না, বিকজ দিস ওয়ান প্রোডাক্ট ওয়ার্কস ফর মেনি থিংস। সো আজ আমি ইলুমিনেটরের জন্য ইউজ করছি ওয়ান অফ মাই ফেভারিট ব্র্যান্ড সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। আর এর টু ড্রপস আমি ব্যাক অফ মাই হ্যান্ডস এ নিয়ে মোস্টলি আমার চিকবোন এরিয়া, ব্রিজ অফ মাই নোজ, ফরহেড অ্যান্ড কিউপিড বোথে অ্যাপ্লাই করে ফিঙ্গার টিপস এর হেল্পে ভালো করে ব্লেন্ড করে নেব। তোমরা চাইলে বিউটি ব্লেন্ডারও ইউজ করতে পারো, বাট আমি মোস্টলি ফিঙ্গার টিপস ইউজ করি বিকজ আই ফিল এতে প্রোডাক্ট ভালো করে আমাদের স্কিনে ব্লেন্ড হয় বিকজ অফ বডি হিট। নেক্সট আই এম গোয়িং টু অ্যাপ্লাই মার্সের বিবি ক্রিম ইন শেড 04 10। আমরা এই সুপার সামারে অনেকেই ফাউন্ডেশন প্রেফার করি না, সো এই বিবি ক্রিমটা আমায় একটা ন্যাচারাল শিয়ার কভারেজ প্রোভাইড করে, উইচ ইজ ভেরি নাইস, অ্যান্ড দিস বিবি ক্রিম ভেরি লাইট ওয়েট অ্যান্ড ফিলস লাইক নাথিং অন মাই স্কিন। সো এই বিবি ক্রিমটার কিছু ড্রপস নিয়ে ফার্স্টে আমি আমার ফিঙ্গার টিপস এর হেল্পে ভালো করে ইভেনলি স্প্রেড করে নেব, দেন একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের হেল্পে ভালো করে ফেস অ্যান্ড নেক এরিয়াটাকে ব্লেন্ড করে নেব। অ্যান্ড এই বিবি ক্রিমটা ভীষণ লাইট ওয়েট, সো ইফ ইউ নিড অর ওয়ান্ট দেন ইউ ক্যান অ্যাড আ সেকেন্ড লেয়ার অলসো। Next is concealer and I am using LA Girl Pro Concealer in shade Pure Beige. কনসিলার আমাদের ফেসের ডিসকালারেশন কে ইভেন আউট করতে হেল্প করে, অ্যান্ড অ্যাজ আই টোল্ড ইউ বিফোর আই ডোন্ট ওয়ান্ট টু গেট ফুল কভারেজ অর ক্রিয়েটিং এ ন্যাচারাল মেকআপ লুক, সো ইটস ভেরি অবভিয়াস টু ভিজিবল সাম অফ মাই ডার্ক সার্কেল অ্যান্ড পিগমেন্টেশন। সো আমি এই কনসিলারটার ভেরি মিনিমাল কোয়ান্টিটি নিয়ে আমার আন্ডার আইজ এরিয়া, মাউথ এরিয়া, অ্যারাউন্ড মাই নোজ, ব্রিজ অফ মাই নোজ, ফরহেড এরিয়া, যেখানে যেখানে আমার ডার্ক স্পটস আছে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড টু গেট এ ফুল কভারেজ একটা স্মল ব্লেন্ডিং ব্রাশের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। If you are a beginner, then you can use your fingertips. Otherwise, you can go for a small beauty blender also. আজ আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করছি যাতে আমি একটা ন্যাচারাল গ্লো পাই অ্যান্ড আমার ব্লাশটাও লং লাস্টিং হয়। সো ব্লাশের জন্য আমি ইউজ করছি ইনসাইড কসমেটিক্স এর ক্রিম ব্লাশ ইন শেড 01 সফট স্যালমন।
যখন আমি এই ব্লাশটা রিসিভ করি, আই গট সো হ্যাপি। আমার এই শেডটা এত বেশি পছন্দ হয় যে কি বলবো। অ্যান্ড ইট স্যুটস মাই স্কিন টোন সো ওয়েল অ্যান্ড গিভস মি আ ন্যাচারাল গ্লো অ্যান্ড ফিনিশ উইচ আই লাভড ইট। সো আমি আমার ফেসের হাই পয়েন্টস লাইক চিক বোন অ্যান্ড টিপ অফ মাই নোজে এই ব্লাশটা অ্যাপ্লাই করে একটা বিউটি ব্লেন্ডারের হেল্পে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। And now my under eyes area টাকে সেট করার জন্য আমি ইউজ করছি ফিট মি লুজ পাউডার। আই থিঙ্ক লুজ পাউডার ইজ দ্য বেস্ট পাউডার টু সেট ইউর ফেস হু হ্যাজ সুপার অয়েলি অর কম্বিনেশন স্কিন ডিউরিং সামার অর হিউমিডিটি। অ্যাকচুয়ালি লুজ পাউডার আমাদের মেকআপকে লঙ্গার টাইমের জন্য ম্যাট রাখতে হেল্প করে। সো আমি মোস্টলি সামার টাইমে লুজ পাউডারটাই প্রেফার করি। সো আমি এই লুজ পাউডারটা ভেরি লিস্ট অ্যামাউন্টে আমার ব্রাশে নিয়ে সেটাকে ভালো করে ডাস্ট অফ করে আমার আন্ডার আইজ এরিয়াতে প্লেস করছি অ্যান্ড ধীরে ধীরে টি জোন এরিয়াটাকেও সেট করে নিচ্ছি। অ্যান্ড আফটার দ্যাট ওই সেম ব্রাশে কোনো রকম প্রোডাক্ট অ্যাড না করে জাস্ট ব্রাশটাকে পুরো ফেসে প্রেস করব যাতে আমার বেসটা সেট হয়ে যায়। তারপর আমি আমার আইব্রোজ এর জন্য ল্যাকমির ব্রাউন কোল পেন্সিল ইউজ করছি। আই হ্যাভ এ ভেরি থিক আইব্রোজ, সো আমি এই কোল পেন্সিলটার হেল্পে ভেরি লাইটলি আমার আইব্রোজটাকে ড্র অর ফিল করে নিচ্ছি অ্যান্ড দেন একটা স্পুলির হেল্পে ভালো করে কম করে আইব্রোজটাকে সেট করে নিচ্ছি। ব্রনজারের জন্য আজ আমি ইউজ করছি সুগারের কন্ট্রোল দি ফোর্স ব্রনজার ইন শেড 02 উডি ওয়ান্ডার। আর যেহেতু আমি একটা মিনিমাল ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করছি, সো আমি আমার স্কিন টোনটাকে মেনটেন করে একটা ব্রাউন অর ডাস্কি সর্ট অফ লুক হোল্ড করতে চাই। অ্যান্ড ফর দ্যাট আমার ফেসে একটা ওয়ার্ম টাচ প্রোভাইড করবে এই কন্ট্রোলটা। সো আমি একটা ফ্লাফি কন্ট্রোল ব্রাশ দিয়ে আমার ফরহেড এরিয়া অ্যান্ড চিকবোন এরিয়াটাতে লাইট হ্যান্ডেডলি টাচ আপ দিচ্ছি অ্যান্ড ভেরি স্লোলি ফেসে একটা স্ট্রাকচার বিল্ড আপ করছি। দেন আমি কিছুটা কনসিলার নিয়ে আমার আইলিড এরিয়াটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি অ্যান্ড ভেরি লিটল অ্যামাউন্টে অ্যাপ্লাই করব, বিকজ আজ আমি কোনো রকম আলাদা করে আই লুক ক্রিয়েট করছি না, জাস্ট এই সেম সুগার ব্রনজারটা দিয়েই আমার আইসটাকে বিল্ড আপ করছি একটা হালকা ডেপথ আসে যেন। After that, I am going to use same Lakme brown cold pencil very close to my lash line and at a small flat blending brush এর হেল্পে শেডটাকে ভালো করে স্মাজ আউট করে নিচ্ছি and এই সেম শেডটাই আমি ব্রাশে নিয়ে লাইটলি আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন ফর মাস্কারা আমি ইউজ করছি আমার মোস্ট ফেভারিট ব্লু হেভেনের ল্যাশ টুইস্ট মাস্কারা। এটা আমি 1 or 2 লেয়ার অ্যাপ্লাই করছি আমার আইজ এর আপার অ্যান্ড লোয়ার ল্যাশে। নেক্সট ফর লিপস আমি ইউজ করছি অরিফ্লেমের একটা মিনি লিপস্টিক। ইটস আ ভেরি লাইট নিউট পিঙ্কিশ কাইন্ড অফ শেড। সো আমি ফার্স্টে এই শেডটা অ্যাপ্লাই করছি দেন আমার এই মিনিমাল ন্যাচারাল লুকটাকে একটা স্লাইট কালার দেওয়ার জন্য গ্লস অ্যাড করছি আর তার জন্য আমি ইউজ করছি সুইস বিউটির লং ওয়ার লিপ গ্লস। ইটস আ ভেরি অ্যাফোর্ডেবল লং লাস্টিং লাইট ওয়েট লিপ গ্লস অ্যান্ড ইট লুকস ভেরি জুসি অ্যান্ড ফুল। অ্যান্ড ওয়ান মোর থিং, আজ আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি তার সব লিঙ্ক তোমরা আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান চেক আউট ফ্রম দেয়ার। অ্যান্ড শেষে আমি মার্সেস সিলদা ডিল মেকআপ ফিক্সারের হেল্পে আমার এই পুরো মিনিমাল ন্যাচারাল মেকআপ লুকটাকে লক করছি অ্যান্ড লিভ ইট টু এয়ার ড্রাই। আর এখানে আমার মেকআপ তো অলমোস্ট ডান, আমি শুধু আমার ইয়ারিংস অ্যান্ড হেয়ারটাকে একটু স্টাইল আপ করে তাড়াতাড়ি ফিরে আসছি অ্যান্ড দেয়ার ইউ গো।
So friends, so this is my final look for minimal natural makeup for so called monsoon. I really hope tumra ei video ta enjoy korecho, and jodi tomader ei video ta kono rokom helpful hoye thake then amay comment e definitely janio. And if you want, you can hit the like button also. And if you are new to my channel, then amar sundor sundor videos gulo dekhar ar shekhar jonno channel ta ke subscribe kore rekho. সো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই আমি আমার মিনিমাল ন্যাচারাল নো মেকআপ মেকআপ লুকটার ভিডিও শেষ করছি। আমাদের আবার দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন কিপ ওয়াচিং, স্টে ওয়েল, বি ব্লেসড। মি প্রিয়াঙ্কা শ্যারন সাইনিং অফ। লাভ ইউ ফ্রেন্ডস, বাই বাই।